হঠাৎ বন্ধ হয়ে পড়েছে আয়ুষ্মান সেবার আসনি সেবাসমূহ, যাক লো কান্দি কান্দি উভতিবলগা হয়েছে দরিদ্র সীমারেখার যখন রোগী আছে, রোগীসল উভতিবলগা আছে। সরকারে কোনো ধরনের আগজনে নিদিয়াকে যা তিনদিনেরপরা বন্ধ রাখিছে আর তারপিছতে সর্বত্রে ইয়াতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রঙিয়ার এখন ব্যক্তিগত হসপিটেলত প্রায় 12 কোটিতক অধিক টাকা সরকারের ধন আদায় দিব আছে, কিন্তু বর্তমানলৈকে ধন আদায় দিয়া নাই। ঠিক তেনেদরে বিভিন্ন জেলা এনে ধরনের ব্যক্তিগত চিকিৎসালয়ত আয়ুষ্মান আসনির যেবাসমূহ আছে সেবাসমূহ বন্ধ করে দিছে, আর বন্ধ করে দিয়ার ফলত যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে। আমার সাথে কামরূপ জিলা কংগ্রেস কমিটির সভাপতি আছে আসিফুর রহমান, তেওঁৰ জানিবলৈ বিচাৰিম আসলে সরকারে কোনো ধরনের আগজনে নিদিয়াক আয়ুষ্মান সেবা বন্ধ করে দিছে, কি কব? সরকারের হতাকারী সিদ্ধান্তর বাবে আসলে রাইজে, সর্বসাধারণ রাইজে যে সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়েছে অতি দুর্ভাগ্যজনক কথা। চিকিৎসার ক্ষেত্রতো যদি এনে ধরনের আসলে সিদ্ধান্ত লয়, রাইজক আগজনে নিদিয়া করে যে ধরনের আসলে হতাকারী সিদ্ধান্ত বর্তমান সময়ত সরকারসমূহে লবলৈ ধৰিছে অতি দুর্ভাগ্যজনক কথা। আমি ইয়ার পরবর্তী সময় আমি জনায় আহিছো যে আসলে যে ব্যক্তিগত খণ্ডর চিকিৎসালয়সমূহত যেনে ধরনে আসলে আয়ুষ্মান কার্ড বা অটল অমৃতর ইতিমধ্যে অভিযোগ আহিছে, আর ইয়ার লগতে সরকারে এত তাকে প্লাস করে দিছে যে আয়ুষ্মান কার্ডর যেওঁলোকে যিসমূহ তাতে সুবিধা পাব লাগিছিল তেওঁলোকে তারপরা প্রায় 95% আসলে ইয়ারপরে কাটি লৈ গৈছে, যে তেওঁলোকে ইয়াতে সুবিধা নাপাব অতি দুর্ভাগ্যজনক কথা। দরিদ্র সীমারেখার তলত থকা লোকসকলের বাবে আসলে সরকারে যে সুবিধা কৰি দিছিল সেই সুবিধারপরাও এটা বঞ্চিত করাইছে সর্বসাধারণ রাইজক, অতি দুর্ভাগ্যজনক কথা। আর এনে ধরনের হতকারী সিদ্ধান্তর বাবে সর্বসাধারণ রাইজে কিমান দিন জিয়াতো ভুগিবলগীয় হব, এয়া আমার বৃহৎ প্রশ্ন। আমার অতি শীঘ্র দাবি যে এই সমূহ যে আসলে হতকারী সিদ্ধান্ত, এই হতকারী সিদ্ধান্তর পর আপনাদের বিরত থাকুক, আর রুগিয়া রাইজের বাবে আয়ুষ্মান কার্ডের যিনি সুবিধা আছে, অটল অমৃতর যিনি সুবিধা আছে, সুবিধাখিনি মুকলি করে দিয়ক। প্রথমত অটল অমৃত কার্ড দিয়া হয়েছিল, তারপর অটল অমৃতর পরিবর্তে আয়ুষ্মান কার্ড দিয়া হয়েছিল, আসলে কি আছে এইখানে কি খেলিমেলি? ইয়াতে খেলিমেলি হয়েছে যে অটল অমৃতত লিমিটেড কিছু বেমার, ডাঙর ডাঙর বেমার সমূহ তাতে সন্নিবিষ্ট করা হয়েছিল, আর আয়ুষ্মান কার্ডত প্রায় হোক বেমার সমূহর আসলে চিকিৎসার বাবে সুবিধা করে দিয়া হয়েছিল, কিন্তু ব্যক্তিগত চিকিৎসালয়ত ইয়ার আগত অভিযোগ সমূহ আহিছিল যে তেওঁলোকে সুবিধাসমূহ ভালদরে দিয়া নাছিল, কিন্তু সরকারে এটা তেনে ধরনের সিদ্ধান্ত লওয়ার পিছত অসমত বিভিন্ন যে ব্যক্তিগত খণ্ড চিকিৎসালয়সমূহে বিশেষভাবে সুবিধা পালে। আর আমি জানি আমার মতে ব্যক্তিগত খণ্ডত রঙিয়ার এখন চিকিৎসালয়ত প্রায় ব্যক্তিগত খণ্ড মেডিকেলত প্রায় 12 কোটিরও অধিক পয়সা আসলে দিব সরকারে আদায় দিবলগীয়া আছে। এনে ধরনের আসলে যদি সিস্টেমত চলি থাকে এই যে স্বাস্থ্যখণ্ডর পয়ালাগা স্বরূপ, এই পয়ালাগা স্বরূপটি আসলে সর্বসাধারণ রাইজে ভুগিবলগীয়া হয়। সেয়ে আমি দাবি জানাইছো যে এই আয়ুষ্মান কার্ডর যিসমূহ সুবিধা আসলে রুগীয়া রাইজে পাব লাগে তার যাতে আপনাদের কোনো ধরনের মানে হক বাধা নকরে সুবিধাখানি পাওয়ার ব্যবস্থা করে। আসলে যিসমূহ রুগী আহিছে রুগীসমূহ আহি আসলে এনে ধরনের উভতিবলগা আছে, কোনোয়ে যদি গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়লৈ গৈছে, আন কোনোয়ে কান্দি কান্দি উভতিবলগা আছে, কিয়নো আয়ুষ্মান কার্ডের যিসমূহ সেবা আছে সেই সেবাসমূহ লাভ নকরে। আর সরকারে বহু কোটি হাজার হাজার শ কোটির ঘরে সরকারে আদায় দিব আছে ব্যক্তিগত চিকিৎসালয়ত, আর যার পরিপ্রেক্ষিত কোনো ধরনের আগজনে নিদিয়াকে আয়ুষ্মান সেবার আসনি বন্ধ করে দিয়াত ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল সংগঠনে দাবি করেছে অতি সোনকালে যে আয়ুষ্মান কার্ডের যি সম্পূর্ণ সেবা আছে 100% যে সেবা আছে সেবাসমূহ পুনের লাভ করা, আর যিসমূহ আর ইতিমধ্যে যি ব্যক্তিগত চিকিৎসালয়ের যিসমূহত আয়ুষ্মান কার্ডের সেবা আছে অধিকাংশই ক্যামেরার সম্মুখত সাংবাদিকের সম্মুখত আবলকে ভয় করেছে, কেন যদি ইয়ার তথ্য দাঙি ধরে সরকারে সরকারের ঘরের যিসমূহ পয়সা পাব আছে সেইসমূহ বন্ধ করে দিব বলে আশঙ্কা করেছে। আর এটা একটা কথা কবলে লাগিব, যখন দরিদ্র শ্রেণীর লোক আছিল আসলে কিছু সংখ্যা হলে যথেষ্ট সুবিধা লাভ করেছিল, আর যদি আয়ুষ্মান কার্ডের সেবা বন্ধ করে দিয়া হয় তাহলে জরুরীকালীন সেবার বঞ্চিত হব, বিভিন্ন রোগেরপরা বঞ্চিত রোগের চিকিৎসারপরা বঞ্চিত হব, আর অতি সোনকালে যাতে সুবিধা লাভ করে তার দাবি জানাইছে।